প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের উপরে খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল দেখব। তো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের মধ্যে আমরা কিভাবে নির্দিষ্ট কিছু সেলকে লক করে রাখতে পারি, যেই সেলগুলোতে শুধুমাত্র যে ব্যক্তি পাসওয়ার্ড জানবে সেই সেখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবে, কিন্তু অন্য যারা আছে কেউ সেটাতে চেঞ্জ করতে পারবে না, অথবা আমরা পাসওয়ার্ড ছাড়াও আমরা সেই সেলগুলোকে লক করে রাখতে পারি। এর ফলে কি হবে, ওই সেলগুলোর যে তথ্যগুলো বা ডেটাগুলো সেটা কেউ চেঞ্জ করতে পারবে না। তো বন্ধুরা, চলুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিটে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিট ওপেন করেছি। এখানে জাস্ট ছোট্ট একটি হিসাব রয়েছে। তো এই হিসাবটার মধ্যে আমি চাচ্ছি যে আমার এখানে যতগুলো কলাম আছে প্রত্যেকটা কলামই যে কেউ চেঞ্জ করতে পারবে, কিন্তু এই যে প্রফিট নামের যে কলামটি রয়েছে এই কলামের মধ্যে যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো যেন কেউ চেঞ্জ না করতে পারে। এবং এর সাথে সাথে এখানে নিচের দিকে যে টোটালটা রয়েছে সেই সেলগুলোতেও যেন কেউ চেঞ্জ না করতে পারে। তো এটা আমরা কিভাবে করব। আমরা সাধারণত জানি যে আমরা যদি আমাদের এই মাইক্রোসফট এক্সেলের যে শিটটি রয়েছে এই শিটটিকে যদি প্রোটেক্ট করি, তাহলে আমরা সরাসরি চলে যাই রিভিউ থেকে, এবং রিভিউ থেকে প্রোটেক্ট শিট নামের যে অপশনটি রয়েছে সেখান থেকে আমরা পাসওয়ার্ড সেট করে দিতে পারি, অথবা পাসওয়ার্ড ছাড়াও টোটাল শিটটাকে লক করে দিতে পারি। কিন্তু আমি চাচ্ছি যে শুধুমাত্র আমি যেই সেলগুলোকে সিলেক্ট করে দিব সেই সেলগুলোই এখানে লক থাকবে, বাকি সেলগুলোতে যে কেউ যে কোনো ডেটা পরিবর্তন করতে পারে। তো বন্ধুরা, এটা করার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে আমরা যেই সেলগুলোকে আনলক করব, অর্থাৎ যেই সেলগুলো সবাই এডিট করতে পারবে সেই সেলগুলোকে আমরা সিলেক্ট করব। এর কারণ হচ্ছে আমাদের মাইক্রোসফট এক্সেলের মধ্যে যে সেলগুলো রয়েছে প্রত্যেকটা সেলই কিন্তু লকড অবস্থায় থাকে। সেটা অ্যাকচুয়ালি কিভাবে হয়, তো বন্ধুরা ধরুন আমি এই টোটাল অ্যামাউন্টের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এখানে যদি রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে যদি ফরম্যাট সেলে চলে যাই, তাহলে আমাদের সামনে এরকম একটি ডায়ালগ বক্স আসবে, এবং এই ডায়ালগ বক্সের মধ্যে প্রথমে থাকে নাম্বার। তো এটা থেকে আমরা যদি একটু ডান পাশের এই প্রোটেকশন এরিয়ায় চলে আসি, তাহলে এখানে দেখতে পারবেন এই সেলগুলো লক অবস্থায় আছে। তো এই প্রোটেকশন এরিয়ায় যদি এখানে লকটির উপরে টিক মার্ক থাকে, তাহলে আমরা এই শিটটাকে প্রোটেক্ট করা হলে তাহলে আর আমরা এখানে কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। আর যদি এখান থেকে আমরা এই লকটির উপরে যে টিক মার্কটা বা চেক মার্কটা রয়েছে এটাকে তুলে দিয়ে আমরা যদি নিচ থেকে ওকে বাটন প্রেস করি, তাহলে কি হবে, আমাদের এই শিটটি লকড করা হলেও এখানে যে কেউ তথ্য পরিবর্তন করতে পারবে। তো বন্ধুরা, আমরা যেহেতু আজকের ভিডিওতে দেখব যে নির্দিষ্ট একটি কলামকে অথবা নির্দিষ্ট একটি সেলকে আমরা লকড করে রাখব, সুতরাং আমরা যেই সেলগুলো লক করব না, অর্থাৎ যেই সেলগুলোতে আমরা এডিট করতে চাই সেই সেলগুলোকে আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার জন্য আমি এইটুকু সিলেক্ট করলাম। এখন আমরা যেহেতু চেয়েছিলাম যে প্রফিট নামের যে কলামটি রয়েছে সেই কলামটিকে আমরা সিলেক্ট করব না, কারণ এটাকে আমরা এডিট করতে চাই না, এবং সাথে সাথে আমাদের এই যে টোটাল অ্যামাউন্টের যে সেলগুলো রয়েছে সেই সেলগুলোকে আমরা কোনো কিছু এডিট করব না। সুতরাং আমরা এইটুকু প্রথমে সিলেক্ট করলাম। তারপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন প্রেস করে যদি আবার এই সেলগুলো সিলেক্ট করি, তাহলে দেখেন বন্ধুরা কি হলো, আমার কিন্তু এই প্রফিট নামের যে কলামটি রয়েছে সেটি কিন্তু সিলেক্ট হয় নাই। এর সাথে সাথে এখানে টোটালের যে রোটি রয়েছে সেই রোটিও কিন্তু সিলেক্ট হয় নাই। এর কারণ হচ্ছে আমরা যেহেতু কন্ট্রোল প্রেস করে এখানে এইগুলো সিলেক্ট করেছি, সুতরাং এই জায়গাটা ডিসিলেক্ট অবস্থায় রয়ে গেছে। তো আমরা এই নির্দিষ্ট সেলগুলোকে সিলেক্ট করার পরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে সরাসরি চলে যাব ফরম্যাট সেলে। ফরম্যাট সেলে আসার পরে আমরা এখান থেকে প্রোটেকশন এরিয়া এসে এখান থেকে এই যে সেলগুলো লকড অবস্থায় আছে এই লকটের যে চেক মার্ক বা টিক মার্কটা আছে সেটাকে আমরা তুলে দিব। তুলে দিয়ে আমরা নিচ থেকে ওকে প্রেস করে দিব। ওকে প্রেস করলে কি হলো, আমাদের এই যে সেলগুলো যেটাকে আমরা সিলেক্ট করেছি সেই সেলগুলো কিন্তু এখন লকড হবে না।
এখন যদি আমরা রিবন থেকে রিভিউ মেনুতে এসে এই যে চেঞ্জেস এরিয়াটা রয়েছে সেখান থেকে প্রোটেক্ট শীটে ক্লিক করি তাহলে আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স আসবে। এখানে একটি খালি বক্স রয়েছে, এখানে বলা আছে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শীট। যদি আপনি শীটটাতে পাসওয়ার্ড সেট করতে চান তাহলে এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে দিবেন, আর যদি পাসওয়ার্ড না দিতে চান তাহলে এখান থেকে সরাসরি ওকে বাটনে ক্লিক করেন। তাহলে কি হলো, আমরা যখন পাসওয়ার্ড না দিয়ে ওকে করেছি এখন আমাদের এই শীটটি ওপেন করতে আর পাসওয়ার্ড লাগবে না, বা এই শীটটিকে আনপ্রোটেক্ট করতে আর পাসওয়ার্ড লাগবে না। এখন দেখেন বন্ধুরা, আমি কিন্তু চাইলেই এখানে এই জায়গাগুলোতে পরিবর্তন করতে পারি, কিন্তু আমি যদি এখন এই প্রফিট এরিয়া থেকে কোনো কিছু পরিবর্তন করতে চাই তাহলে দেখেন এখানে কিন্তু একটি ওয়ার্নিং দিচ্ছে যে এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা যাবে না। ওরা বলছে দ্য সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ অন আ প্রোটেক্টেড শীট। তার মানে হচ্ছে এই শীটটি প্রোটেক্টেড অবস্থায় আছে, আপনি চাইলেই এই জায়গার কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন না। তেমনিভাবে এখন আমি যদি এই টোটাল এরিয়া থেকে কোনো কিছু পরিবর্তন করতে চাই তাহলে দেখেন বন্ধুরা এখানে কিন্তু সেম একটি ওয়ার্নিং দিয়েছে। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি দেখে আপনি সামান্য হলেও উপকৃত হয়েছেন, আর এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট করব আপনি আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওর নিচে আপনার সুন্দর একটি মতামত দিয়ে যাবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আশা রেখে এখানেই শেষ করছি, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।